গুড মর্নিং কলকাতা। সো আমি সৌরভ, সৌরভ স্পার্টানিক্স। সো চলে এসেছি আজকে ফার্স্ট চয়েসে গাড়ি সার্ভিসিং করাতে। হ্যাঁ, যেখানে আমাদের কাজলের মতন অনেক কিউট কিউট অ্যান্ড হট হট বিউটিফুলরা পার্লার বলতে পারো, এটা জাস্ট কাজলের পার্লার। সো হ্যাপি নিউ ইয়ার, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমাদের বন্ধু বান্ধবদের বুক ভরা ভালোবাসা আর বড়দের প্রণাম নেবেন। আর জানিও কমেন্ট বক্সে তোমাদের নিউ ইয়ারটা কেমন কাটলো। তো আমার নিউ ইয়ার স্টার্ট হচ্ছে কাজলকে দিয়ে, মানে কাজলকে একটু পরিষ্কার করাতে হবে, বিউটি পার্লারে নিয়ে এসেছি অলরেডি। আমি চাই বছরের ফার্স্ট সবার ভালো কাটুক, ইনক্লুডিং মি, আর আমার কাজল যেন অল টাইম চকচকে থাকে। দেখতে থাকো পুরো ভিডিওটা, সঙ্গে দেখো সৌরভ স্পার্টানিক্স। তো চলো, চয়েসের আমরা ভিতরে চলে এসেছি আর দেখাচ্ছি কী কী বিউটিফুল অ্যান্ড কিউটরা ভেতরে অলরেডি বিউটি পার্লারে চলে গেছে আর কিছু বাইরে অপেক্ষা করছে পরে যাওয়ার জন্য। তো দেখে নেওয়া যাক তাদেরকে, বেশি কথা না বলে, ঠিক আছে? তারা অপেক্ষা করছে, বুঝতে পারছো? বিউটি পার্লার, বিউটি পার্লারে আমরা চলে এসেছি। বিউটি পার্লারে কিছু বিউটি কুইন বাইরে দাঁড়িয়ে আছে যারা অপেক্ষা করছে যাবার জন্য ভেতরে। তো তাদেরকে দেখে নেওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্ল্যাটিনা দিয়ে শুরু, স্কুটি, গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার সবই আছে। আর তার থেকে ওয়াও একটা ব্যাপার হচ্ছে ইয়ামাহা 1, 2 and 3, FZ1, FZ2 and FZ3 ভার্সন। তো ঠিক পরপর দাঁড়িয়ে আছে, কেমন লাগছে জানিও নিশ্চয়ই। তার পাশেই আমাদের দাঁড়িয়ে আছে মানুষনার বাইক, যেটা হচ্ছে পালসার 150, আর তার পাশে দাঁড়িয়ে আছে টিউব 390, যেটা স্পোর্টসের জায়েন্ট লুক GS4। তো দেখে নাও বাইকটা, আর তারপরে আছি আবার প্যাসেঞ্জার। বিউটি পার্লারের ভেতরের লুকটা দেখা যাক, ভেতরের সেট আপটা কেমন করেছে আর জেনে নেওয়া যাক ওখানকার। তো বিউটি পার্লারের ফার্স্ট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিসেপশন, যেখানে গাড়ির জব কার্ড ওপ কার্ড বানানো হয়। সেকেন্ড হচ্ছে এটা কাস্টমার রেস্টরুম, যেখানে কাস্টমার অপেক্ষা করে, আপাতত কাস্টমার বলতে তার লাখ রাইডার এসে গেছে অলরেডি এখানে প্রস্তুত হয়ে একদম। শুভজিৎ বিশ্বাস গুম্বাদা এখানকার ম্যানেজার, সেও বসে আছে। তো বিউটি পার্লারের ভেতরটা যাওয়া যাক, সেখানে আমাদের বিউটি কুইনরা সাজছে। তো চলো দেখে নেওয়া যাক তাদের কেমন লাগছে। তো অনেক অপেক্ষার পর দাদা অনেক বিজি ছিল, তো দাদাকে নিয়ে চলে এসেছি আজকে কিছু জিনিস কোশ্চেন জেনে নেওয়ার জন্য, যে বিউটি পার্লারে কী কী কাজ হয় কুইনদের আর কী কী কাজ এখানে ওনারা করেন সার্ভিস থেকে। শুরু বলতে স্টার্ট করো যে তোমার এখানে কী কী কাজ হয়, কী করতে হয় তোমার সার্ভিস। আমাদের সার্ভিস ডিলারটা হচ্ছে মহিন্দ্রা এডি বাইক সার্ভিস। আমরা যে কোনো গাড়ি, যে কোনো স্কুটি, যে কোনো বাইক সবগুলোই আমরা সার্ভিস করি। তার জন্য ট্রেন ছেলে আছে, সার্টিফাইড ছেলে আছে, পার্টস যে আছে সেগুলো আমাদের জেনুইন পার্টসই আমরা ইউজ করি। যদি পার্টস সেরা অ্যাভেলেবেল যদি নাও থাকে, সেক্ষেত্রে আমরা কারখানা থেকে দুদিনের মতো সময় নিই, পার্টস অ্যারেঞ্জমেন্ট করে গাড়িটা রেডি করে দিই বা কাস্টমারকে কল করে ডেকে সেই পার্টসটা ফিটিং করে দিই। আচ্ছা, এছাড়াও আমাদের কাছে যে কোনো কোম্পানির মোবিল আছে, যেমন হিরো, হন্ডা, বাজাজ, টিভিএস, এছাড়াও মোটুলের আছে মোবিল, ক্যাস্ট্রল, মোটুল। হ্যাঁ, এবার যে কাস্টমার যেটা স্যাটিসফাই করলো সব কিছু রাখেন ওনারা এখানে, এটাই বোঝা গেল। হ্যাঁ, আর তো মানে তোমাদের যে সার্ভিস চার্জটা কী আছে, মানে যেটা এখানে একটা দেখলাম আমরা নর্মালি দুটো রেখেছি, দুটো রেখেছি, সে হচ্ছে নর্মালি আমরা 150 100 সিসি থেকে 150 সিসি পর্যন্ত 350, যেটা মার্কেটে অনেক চার্জ বেশি, 450 টাকার মতন পড়ে যায়, আবার সার্ভিস সেন্টারেও 450 পড়ে যায়। আর 150 মানে 200 থেকে 500 পর্যন্ত ওটা আছে 450 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 করার পরে আমরা দেখিনি এইছাড়া কী কাজ আছে, গাড়িতে বলুন আঙুল টু বেশি গাছে নাকি বা কিছু আছে নাকি, সেটা করার পরে গাড়িটা আমরা প্রথমে কাজ করা আরম্ভ করি। একটা সার্ভিস করতে গেলে সবার প্রথমে গাড়িটা পুরো এয়ার সিটটা খুলে এয়ার ড্রাই করে নিই, এয়ার ড্রাই করে পুরো ড্রাই করার পরে গাড়িটা আমরা এয়ার ফিল্টার খুলি, স্পার্ক প্লাগ, দুটো চাকার ব্রেক, ব্যাটারি ভোল্টেজ, ইলেকট্রিক লাইন, হ্যান্ডেলের মুভমেন্ট,
স্টিয়ারিং বা হ্যান্ডেল অ্যাডজাস্ট যেটা বলে যে যেটা প্রবলেমগুলো থাকে, তারপরে ইন্ডিকেটারে তিনটে চারটে ইন্ডিকেটার জ্বলছে নাকি, ব্রেক লাইট জ্বলছে নাকি, এছাড়া এয়ার ফিল্টার আছে, অয়েল ফিল্টার আছে, তোমার কাস্টমার রেকমেন্ডেড যদি কোনো পার্ট চেঞ্জ হয় সেই কাজগুলো। আচ্ছা ঠিক আছে, কাজ করার পরে যত যত্ন সহকারে করার পরে পয় পরিষ্কার করার পরে সেটা আফটার চেক হয়, ফাইনাল চেক করার পরে সেটা সাইন করে বিলিংয়ে করা হয়, তারপরে গাড়িটা র‍্যাপ থেকে নেমে গেলে সেটাকে পালিশ করা হয়। ওকে, ভ্যাক্স পালিশ করে কাস্টমার আসার পরে ওটাকে ট্রায়াল দেওয়া হয়, কাস্টমার স্যাটিসফাই বললে তারপরে ওটা ওনাকে বিলিং সেকশনে পাঠায়। ওকে, তো দেখতে পাচ্ছি একটা অসাধারণ, মানে যেটা আমরা বিউটি পার্লার সুইং বলতে পারি, মানে ফার্স্টে কিছু করতে গেলে চুলে শ্যাম্পু দিই, মানে তুমি যে চুলি স্টাইলে কাটতে চাও চুলে শ্যাম্পু দেবে, তো এখানে হচ্ছে মানে যেটা আসার আগে মানে ওয়াশিংয়ের জায়গা ফার্স্টে ওয়াশ করা হবে তাকে, তারপর তাকে ভেতরে ঢোকানো হয় যে তার কী কী প্রবলেম আছে সেটা সলভ করে তাকে রেডি করে বার করে নিচে নেমে আবার পালিশ করা হয়, তারপর কাস্টমার স্যাটিসফাই হলে তবে বিল পয়েন্টে যায়। মানে এতগুলো স্টেপ পর স্টেপ বাই স্টেপ মানে পার করার পর চিপেস রেটটাও কিন্তু খুব চিপেস, এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, মেকানিক আছে আমাদের, তো দুটো টেকনিশিয়ান আছে আর একটা ওয়াশিং আটা আছে, একটা হেল্পার আছে, আর ইভেন দা নামিও আছে। তো দাদা হচ্ছে হেড, যে যিনি আমি যার সঙ্গে কথা বলাচ্ছি, তো দেখে নিশ্চয় বুঝতে পারছো দাদা এসব পুরো সব কিছু দেখাশোনা করে। আর তার থেকে বড় কথা যে আচ্ছা সার্ভিসের মধ্যে কি ব্যাটারি চেক এফআইগুলো কি করে নেওয়া হয়, টেকোমিটার দিয়ে টিউনিং চেক করা হয়, কার্বোমিটার টিউনিং করে, মাল্টিমিটার দিয়ে ব্যাটারি ভোল্টেজ চেক করা, দরকার পড়লে ব্যাটারি চার্জার মিটার আছে ওটাতে আমরা ওয়াশ করি, চেন ওয়াশিং আছে ওগুলো আমরা কাজ করে থাকি। তো চেন ওয়াশের জন্য কি আলাদা কোনো এক্সট্রা চার্জেস লাগে? চেন ওয়াশের জন্য নমিনাল একটা চার্জ নিই আমরা, যেটা ওটা কেন ওটাতে কেরাসিন দিয়ে ওয়াশ করতে হয়, কেরাসিনের নমিনাল একটা আমরা ৭০ রুপিজের মধ্যে চার্জ নিই। আর যদি চেনের লুপ করা হয় আমরা মডুলের লুপটা ইউজ করি, সেই মডুলের লুপ ইউজের জন্য আমরা ওইটা ১২০ টাকা করে দেবো। আগে প্রথমে ওটা ডিজেল দিয়ে ওয়াশ করে নেওয়া হয়, তারপরে মডুল লুপ দেওয়া। আচ্ছা, আর তোমার গাড়ির সার্ভিস যদি কেউ শুনে আমি গাড়ি ওয়াশ করা দিলাম সার্ভিস করা দেওয়া, অসুবিধা নেই, সেটা আমরা শ্যাম্পু ওয়াশ করে পলিশ করে দিই ৮০ রুপিজ পড়ে আমাদের, ৮০ রুপিজ আর হোম ওয়াশ করলে ১২০ টাকা। মানে ওয়াও ব্যাপার কিন্তু এখানে আছে, কারণ কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যেটা আমি জানছি জায়গাটার অনুযায়ী, মানে আমরা নর্মাল গ্যারেজে মানে অনেক সময় গাড়ি ওয়াশ করে থাকি, পেট্রোল পাম্পে গাড়ি ওয়াশ করে থাকি, বাট ওখানে এত কিছু ফেসিলিটিস তোমরা পাবে না। আর নর্মাল গাড়িতে তোমরা গাড়ি সার্ভিস করাতে গেলে তোমরা কিন্তু এই গাড়ির এফআই চেক অথবা ব্যাটারি গিয়ে এগুলো থাকে না, ওরা ওখান থেকে খুলে দিয়ে যাওয়া জন্য আলাদা অনেক এক্সট্রা চার্জেস লাগানো, বাট ওনারা এই সার্ভিসিংয়ের মধ্যে মানে ৩৫০ টাকার মধ্যে এইগুলো ওনারা আপাতত করে দিচ্ছে, তাই তো? আর বড়ো গাড়ি যেটা বললে ২০০র ওপরে সেটা ৩৫০টাকা, তো জিনিসটা কিন্তু খুবই চিপেস্ট, তোমরা ভেবে দেখতে পারো। আর বিবেচনা তো তোমাদের হাতে, আমাদের কাছে একটা এমসি অফার আছে, যদি অ্যানুয়াল মেনটেন্স কেউ করতে চায় সেই ক্ষেত্রে আমরা ৬৫% আমাদের ডিসকাউন্ট করে খালি ৭৫০টাকা বছরে নিই, কিন্তু তিনটে সার্ভিস প্লাস চারটে পাঁচে করবো। এছাড়া টুকটাক গাড়ির কাজ তো হতে থাকে, কারণ তুমি যত গাড়ি চালাবে তত ইউজ হবে তত নষ্ট হবে, তো সেগুলো আলাদা ব্যাপার, বাট এইটা হচ্ছে ওয়াল মেনটেনের জন্য গুড, অ্যাজ এ গুড। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি যে এখানে এসে মানে ভেতরটা তো তোমরা দেখিয়ে দিলাম, দাদার সঙ্গে কথা বলে দিলাম, আর এখানে দা সৌরভ পাটানিক্সের একটা ছোটো মানে তোমরা যে আমার চ্যানেল দেখে আসছো এখানে, সো এটা একটা চলে আলাদা ডিসকাউন্ট পাওয়া যাবে ৫%, যেটা সার্ভিস চার্জের উপরে, কিন্তু মেকানিক্যাল চার্জ না আর পার্টস চার্জ না, এটা বারবার বলে দিলাম, সার্ভিস চার্জের উপরে ৫%। ক্লিননেস আছে যেটা দরকার একটা ওয়ার্কশপ, কাস্টমার লঞ্চ আছে, সেই কাস্টমার বসে গাড়িটা দেখতেও পারে তার গাড়িতে কী কাজ হচ্ছে, এন্টারটেনমেন্টের যদি জন্য দরকার লাগে ফোন চার্জ আছে, টিভি আছে, ল্যাপটপ আছে, সেটা ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। মানে একটা ৩৫০টাকা ভেতরে এসে এত কিছু বুঝতে পারছো, বিউটিপালাটা কিন্তু কমেন্ট করো না, মহিন্দ্রা ফার্স্ট চয়েসের থেকে টাই আপ করা আছে, তোমাদের সেকশন এটা হচ্ছে উল্টো ডাঙা, তোমার ব্রিজটা থেকে নামলে বানিতলা ব্রিজ থেকে নেমেই ডান দিকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে ডান দিকে কিছুটা গিয়ে বাঁ দিকে, ফার্স্ট চয়েস মহিন্দ্রা ফার্স্ট চয়েস। ঠিক আছে, তো চলো দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে কথা বলার জন্য, আসুন আপনারা নিজেরা দেখে গিয়ে নিজেরা একবার সার্ভিস করে দেখুন, কারণ কি বুঝতে পারবে না যে ৩০টাকা, মানে আমি তোমাদের ভিডিওকে দেখাবো বাট তোমাদেরকে এখানে এসে নিজের চোখে দেখতে হবে নিজের কুইনকে কেমন সার্ভিস চলছে, আর অবভিয়াসলি একবার যদি ভালো লাগে তোমাদের এটা আমাকে বলতে হবে না, তোমরা বারবার আসবে আমি জানি এটা। আর সৌরভ পাটানিক্সকে ভরসা করো যে ভুল ভাল ভিডিও বানাবে না, আর ভুল ভাল কথা তোমাদেরকে বলবে।
ফ্রেন্ডস, ভেতরে কাজ বাজ চূড়ান্ত পরিচালনা চলছে, দেখতে পাচ্ছ ওখানে বাবানের গাড়ি সার্ভিস হচ্ছে, আমার গাড়ি রেডি, টিউব 390 ডান কে, কিছু কিছু গাড়ি চলছে, একটা ইনসার অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রয়েছে, ওদিকে একটা মাহিন্দ্রার স্কুটি আছে, তো সব কিছুই কাজ চলছে এখন, ভেতরে বাইরে কয়েকটা গাড়ি এখনও দাঁড়িয়ে আছে, ওরা এখনও মানে অনেক লেন্থের পর, তো আমাদের গাড়িগুলো ওকে হয়ে গেছে অলরেডি। তো বেশি বলবো না, জিনিসটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ প্লিজ ভালোবাসার খাতিরে আমাদের চিহ্ন হিসেবে লাইকটা করো, ওটাই আমার কাছে অনেক। আর হ্যাঁ, মোটিভেশনের জন্য প্লিজ হিট দ্য বেল আইকন, যাতে নেক্সট কোনো ভিডিও স্পার্টান এক্সে আসতে চলেছে কিংবা এসে গেছে সেটা তোমাদের নক করো, নকে ভুলে গেছে। সৌরভ স্পার্টান এক্সের স্টিকার মানে লোগো লেগে গেছে এখানে, দেখে না তোমরা? ইটস ওকে। তো চলো আজকের জন্য ভিডিও এখানেই থাকা হলো, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো সৌরভ স্পার্টান এক্স। বাই।